দেখো যেটা জানা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই বেলা বারোটার মধ্যেই এই অভিযুক্তদের পুলিশ আধিকারিকরা কোর্টে ফরওয়ার্ড করবেন, আদালতে তুলে পুলিশ নিজেদের কাস্টাডির জন্য প্রেয়ার জানাবে। আমি আগেও যেমনটা বলছি, কারণ তাণ্ডবের দিন ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য যে সমস্ত জিনিস ওয়েপন ইউজ করা হয়েছিল সেগুলো এখনো পর্যন্ত সিজ হয়নি, কাজে সেগুলোর জন্য পুলিশ আধিকারিকরা এদেরকে নিয়ে তল্লাশি অভিযান চালাবেন এবং সেগুলো বাজেয়াপ্ত করার দিকে যাবেন। এরা পেশাদার ক্রিমিনাল, একাধিক জায়গায় অ্যাবসেন্ট করেছিল, মোট চারটে জায়গায় গা ঢাকা দিয়েছিল এমনটাই লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে। এবং ঘটনার পর মোবাইল ফোনের সিম কার্ড চেঞ্জ করা, নিজেদের গাড়ি চেঞ্জ করা, লোকেশন চেঞ্জ করা, পেশাদার অপরাধীদের মতোই এগুলো তারা করছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। তদন্তকারী আধিকারিকরা বিভিন্ন সূত্র পান এবং তারপরই আজকে সকালে হাওড়া গ্রামীণ এলাকার জয়পুর থেকে এই অভিযুক্তদের অ্যারেস্ট করা হয়েছে। সোমনাথ ব্যানার্জি ছাড়া আরো সাতজন এই গোটা ঘটনায় মোট অ্যারেস্ট হয়েছেন। এদের নাম হচ্ছে দেবরাজ রানা, দেবরাজ অ্যালিয়াস রানা, বিপ্লব বান্টি, দেবজ্যোতি, সুমন পাল এবং সুপ্রিয় দাশগুপ্ত। এই অভিযুক্তদের আর কিছুক্ষণের মধ্যেই কোর্টে ফরওয়ার্ড করা হবে এবং পুলিশ নিজেদের হেফাজতের জন্য আবেদন জানাবে এবং তারপর তাণ্ডবের দিন ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য বেতন সেগুলো উদ্ধারের জন্য তদন্তকারী আধিকারিকরা তল্লাশি অভিযান চালাবে। একেবারে ময়ূক, তুমি আমাদের এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের সঙ্গে। সলিল বাবু, যেমনটা জানা যাচ্ছে, পাঁচ দিনের মাথায় বেহালা কাণ্ডে মূল অভিযুক্ত হাওড়ার জয়পুর থেকে সোমনাথ বন্দ্যোপাধ্যায় সহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে, এই গ্রেফতারি প্রসঙ্গে কি বলবেন? জনসাধারণের মনে আস্থা ফিরিয়ে আনতেই কি এই গ্রেফতার? হ্যাঁ দেখুন, এরা তো এই সোমনাথ ব্যানার্জি বলুন, অ্যালিয়াস বাপান, রানা ভট্টাচার্য, এরা তো ওখানকার নোটোরিয়াস ক্রিমিনাল রাউডি, এবং এদের এরা যে সেদিনকার ঘটনাতে সরাসরি যুক্ত ছিল তার প্রমাণও যথেষ্ট হয়েছে, এবং এরা যে অস্ত্র এবং পুলিশ খুব ভালো কাজ করেছে যে পাঁচ দিনের মধ্যে এদের গ্রেপ্তার করেছে, এটা অভিনন্দনযোগ্য। এবং এদের এবার অ্যারেস্ট করার পর পুলিশ হেফাজতে নেওয়া হবে, নিয়ে তারপরে তারা যে সমস্ত অস্ত্র, গুলি বা বোমা বা লাঠি শোটা, আর্মস অ্যামুনিশন যেগুলো ইউজ করেছিল সেগুলো উদ্ধারও করবে, এবং উদ্ধার করার পরে এদের করা আইন অনুযায়ী এদের ব্যবস্থা হবে। সুতরাং এটা সত্যি পুলিশের পক্ষে খুব ভালো কাজ, এবং যে পদক্ষেপ নিয়েছে সেটা অভিনন্দনযোগ্য, এবং এইভাবে যদি পদক্ষেপ নিতে থাকে আমার মনে হয় আস্তে আস্তে এই সমাজ বিরোধী কার্যকলাপও ইট উইল বি ব্রট আন্ডার কন্ট্রোল। ধন্যবাদ সলিল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।